প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব যে কি কারণে পুরুষের যৌন জীবন নষ্ট হচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের যৌন আকাঙ্ক্ষা থাকবে, এটাই স্বাভাবিক বিষয়, এটাই একটা স্বাভাবিক কারণ। কিন্তু ইদানিংকালে আমরা এত বেশি খাবার দাবার ভেজালের মধ্যে পড়ে গেছি যে সেক্ষেত্রে সুস্থ থাকার দূরের কথা, আমরা দিনে দিনে শুধু অসুস্থই হচ্ছি। একটা সময় দেখা যাচ্ছে যে 50-60 বছর বয়সের পুরুষরাও তাদের জীবনে যৌবন উটুট থাকত, কিন্তু ইদানিংকালে দেখা যায় যে 30-35 বছর বয়সেই পুরুষরা যৌনজীবন আস্তে আস্তে হারিয়ে ফেলতেছেন। তার পিছনে যে কারণগুলো আছে সেগুলো সম্পর্কেই আমরা জানব যে কী কারণে পুরুষের যৌনজীবন নষ্ট হচ্ছে। এক নম্বর কারণ হচ্ছে হস্তমৈথুনের অভ্যাস। অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যুবক থেকে শুরু করে প্রায় সকল পুরুষেরই যৌন ক্ষমতা হারাতে শুরু করেছে। আর যে সময়টায় আমরা উপলব্ধি করি ততক্ষণে দেখা যায় যে আমাদের শরীরের যেই সেক্সুয়ালি স্টেমিনেট থাকে সেগুলো অনেকাংশেই হারিয়ে ফেলি। দুই নম্বর কারণ হচ্ছে ধূমপান ও মদ্যপান। দিনে দিনে ধূমপান যেন নিঃশ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, আর মদ্যপান অভিজাত, অনেকে তো এর সাথে সাথে আরও মারাত্মক ক্ষতিকর নেশায় আক্রান্ত হয়ে পড়েছেন। গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষের ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে, তাদের অধিকাংশই ধূমপান বা মদ্যপানে আসক্ত। দুশ্চিন্তা। পুরুষের জীবন সঙ্গী আর স্ত্রীগণ বরং দুশ্চিন্তাই জীবনসঙ্গী। এটি ধীরে ধীরে আপনার শরীরের স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে দিতে থাকে, যার থেকে বাদ যায় না যৌন ক্ষমতাও। ওজন নিয়ন্ত্রণ। আদর্শ ওজনের চেয়ে বেশি ওজন থাকলে যৌন সঙ্গমের ইচ্ছাও কমে যেতে থাকে। তাই বলে ভাবছেন ওজন কম থাকা ভালো, সেটাও না। ওজন স্বাভাবিকের থেকে কম থাকলে সেটাও যৌন সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। ব্যায়াম না করা। গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের যৌন ক্ষমতা অন্যদের তুলনায় বেশি হয়ে থাকে। নিয়মিত ব্যায়াম করলে রক্ত সঞ্চালনের পরিমাণও বৃদ্ধি পায়, যা আপনার যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। ড্রাগ। অনেকেই ড্রাগ নিয়ে থাকেন, যার ক্ষতিকারক দিক সম্বন্ধে কম বেশি সবাই জানেন। তবে এছাড়াও কিছু ঔষধ যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনার যৌন ক্ষমতা কমিয়ে আনে। ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমরা যৌন সঙ্গম করতে যাই, শুরুতেই আমরা বিভিন্ন ধরনের ওয়ান টাইম ওষুধগুলো নিয়ে থাকি, যার ফলশ্রুতিতে পরবর্তীতে দেখা যায় যে যৌন চাহিদা এমনভাবে হারাতে থাকে পরবর্তীতে মিনিমামটুকু পর্যন্ত তার সেক্সুয়াল ক্যাপাসিটি থাকে না। পরিণত বয়সে নারী পুরুষের কাছে যে সমস্যাটি প্রকট তা হলো যৌন সমস্যা। এর মধ্যে রয়েছে যৌন দুর্বলতা, সঙ্গমে অনীহা, লিঙ্গের উত্থান না হওয়া, দ্রুত বীর্যপাত, স্বপ্নদোষ, যৌন সঙ্গম ভীতি, বন্ধাত্ব ইত্যাদি। এসব কারণে দম্পতিরা মানসিক অশান্তিতে ভোগেন। বিবাহিত, অবিবাহিত, এমনকি যৌন কার্যক্রমে অংশগ্রহণ করেনি এমন অনেকেই এই সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এই যৌন দুর্বলতায় নারী বা পুরুষ যে কেউ আক্রান্ত হতে পারেন। পুরুষের যৌন বিষয়ক শরীরবৃত্তীয় কাজগুলো কী কী? এক নম্বর হচ্ছে যৌন ইচ্ছা জাগ্রত হওয়া। দুই নম্বর হচ্ছে লিঙ্গোত্থান অর্থাৎ ইরেকশন হওয়া, যা পুরুষাঙ্গের রক্ত প্রবাহ বৃদ্ধি পাওয়া বা সঠিক চলাচল করার কারণে হয়ে থাকে। তিন নম্বর হচ্ছে পুরুষাঙ্গ দিয়ে প্রয়োজন মতো বীর্য নির্গত হওয়া। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি বিষয়ও জেনে নেওয়া যেতে পারে, আর তা হলো পুরুষাঙ্গের শিথিলতা। এসবের মধ্যে পুরুষাঙ্গের লিঙ্গ উত্থানের সমস্যাটি প্রকট সমস্যা হিসেবে চিহ্নিত। দ্রুত বীর্যপাত অনেক পুরুষের জন্য একটি কমন সমস্যা। শতকরা 80% লোক এই সমস্যায় জর্জরিত। পর্ণ আসক্তি, অতিরিক্ত হস্তমৈথুন ও মানসিক দুশ্চিন্তা এর প্রধান কারণ। তাই আমাদের উচিত বিশেষ করে ভালো খাবার খাওয়া এবং শারীরিক পরিশ্রম করা। আমরা ইদানিংকালে সব বিষয়ে যান্ত্রিক হয়ে গেছি, কোনো ধরনের পরিশ্রম করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, যার কারণে আমরা অকালেই যৌন অক্ষমতার দিকে ধাবিত হয়ে যাচ্ছি। তাই এই বিষয়গুলো যা আলোচনা করা হলো, এসব বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে
পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি তাহলে আমাদের শারীরিকভাবে সুস্থ থাকবো এবং যৌন অক্ষমতা কোনো সময় হবে না। তাই যারা এই ধরনের অনীহায় অস্বাভাবিক চলাফেরা করতেছেন তাদেরকে বলবো যে এই প্রত্যেকটি বিষয় আমাদের মনে রাখা উচিত, তাহলে অবশ্যই আমরা শারীরিকভাবে সুস্থ থাকব এবং যৌন সমস্যা হবে না, বরং যৌন স্বাস্থ্য অটুট থাকবে। তাই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।